আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। বন্ধুরা, গত 44 বছর ধরে চীন যেই জিনিসটা করেনি, একটি শক্তিশালী দেশ হওয়ার পরও যেই জিনিসটা করেনি, নীরব থেকেছে। অবশেষে বৈশ্বিকভাবে যুক্তরাষ্ট্রের বিভিন্ন ধরনের পদক্ষেপ এবং নিরাপত্তার ব্যাপক অবনতি এবং ঝুঁকি তৈরি হওয়ায় 44 বছরের রেকর্ড ভেঙে চীন তার যে ICBM রয়েছে সেটা আনুষ্ঠানিকভাবে ফায়ার করেছে। এবং ICBMকে যারা সাধারণ ব্যালিস্টিক মিসাইলের মতো মনে করেন, তাদের উদ্দেশ্যে বলে রাখা ভালো যে ICBM কিন্তু কোনো সাধারণ ব্যালিস্টিক মিসাইল নয়, বরঞ্চ এটা আন্তঃমহাদেশীয় একটা ক্ষেপণাস্ত্র। যে ক্ষেপণাস্ত্রের ভেতর যে পেলোড থাকে বা বিস্ফোরক থাকে সেটা একসাথে ভিন্ন ভিন্ন জায়গায় আক্রমণ করতে পারে। মানে একটি মিসাইল দিয়েই হাজার হাজার কিলোমিটার দূরে থাকা আপনার শত্রুর অন্তত 5টি শহরের ভেতর বা কোনো কোনো ক্ষেত্রের বেশিও হয়ে থাকে 10 থেকে 12টি শহরের ভেতর আপনি একসাথে আক্রমণ করতে পারবেন ভিন্ন ভিন্ন জায়গায়। ICBM কিন্তু এই টেকনোলজি। এখন দীর্ঘ 44 বছর পর চীন আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল বা ICBM এর পরীক্ষা চালিয়েছে। পশ্চিমা বিশ্ব এবং যুক্তরাষ্ট্রের ভেতর এই জিনিসটাকে নিয়ে চলছে এখন তোলপাড়। যে চীনের কাছে বহু ধরনের হাইপারসনিক মিসাইল রয়েছে, তারপরও এই গণবিধ্বংসী যে অস্ত্র রয়েছে যার মাধ্যমে মূলত পরমাণু বোমা আক্রমণ করা হয়, এই ধরনের মিসাইল কেন এত বছর পর চীন হঠাৎ করে পরীক্ষা চালালো? আমাদের স্ক্রিনে বর্তমানে আপনারা যে মিসাইল দেখছেন, আন্তঃমহাদেশীয় ICBM চীনের তৈরিকৃত। এটার কোড নাম্বার হলো ডং ফাং 31 বা DF-31। এই মিসাইলগুলো খুবই শক্তিশালী এবং এগুলো রেঞ্জ 13,200 কিলোমিটার। জাপানের ভেতর দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যুক্তরাষ্ট্র যে পরমাণু বোমা নিক্ষেপ করেছিল সেটার শক্তি ছিল 20 কিলোটন। সেই বোমা থেকেও 5 গুণ বেশি শক্তিশালী, প্রায় 90 কিলোটন ওজনের 5টি পরমাণু বোমা এই DF-31 যে মিসাইল রয়েছে সেটা বহন করতে পারে। এবং যখন এটাকে ফায়ার করা হয় সে তার টার্গেটের দিকে প্রতি সেকেন্ডে 8 কিলোমিটার দ্রুতগতিতে ছোটে। 1 সেকেন্ডে 8 কিলোমিটার পথ পাড়ি দেয় এই মিসাইল। বর্তমান পৃথিবীর কোনো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এটাকে প্রতিহত করতে পারবে না। হাইপারসনিক গতি আর এই শক্তিশালী ICBM পরীক্ষা চালিয়েছে চীন। এখন কেন চীন প্রায় 44 বছর পর প্রশান্ত মহাসাগরের ভেতরে হাজার হাজার কিলোমিটার দূরে এই ICBM ফায়ার করলো, এই বিষয় নিয়ে কিন্তু বিভিন্ন ব্যাখ্যা রয়েছে, বিভিন্ন কারণ রয়েছে। তবে বিশেষজ্ঞরা বলছেন যে মধ্যপ্রাচ্যের ভেতর ইরানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র যে বড় যুদ্ধ করতে চাচ্ছে এবং ইরানকে তারা ধ্বংস করতে চাচ্ছে, গ্যারান্টার হিসাবে, নিরাপত্তার গ্যারান্টার হিসাবে চীন যে সকল কিছু করতে প্রস্তুত রয়েছে তার বার্তাই কিন্তু দ্বারা দিয়েছে এই শক্তিশালী DF-31 মিসাইল ফায়ার করে। এবং নজিরবিহীনভাবে এটা ফায়ার করা হয়েছে ন্যাটো অন্তর্ভুক্ত একটি দেশের জলসীমার ভেতর। দেখুন, চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় যেমনটা তাদের বক্তব্যে নিশ্চিত করেছে, ক্ষেপণাস্ত্রের ওয়ারহেড সাগরের নির্ধারিত এলাকায় পতিত হয়েছে, তবে কোথায় আঘাত করা হয়েছে তা তারা স্পষ্ট করেনি। তবে এই বিষয়টিকে কেন্দ্র করে ফ্রান্সের সংবাদ মাধ্যম পলিনেশিয়ার তাদের খবরে নিশ্চিত করেছে যে এটি ফ্রান্সের প্রশান্ত মহাসাগরীয় যে অঞ্চল রয়েছে তার অর্থনৈতিক এলাকার কাছে পতিত হয়েছে। যেই জায়গাটা চীনের যেই হানাম দ্বীপ রয়েছে সেখান থেকে 11,000 কিলোমিটার দূরে, মানে চীনের এই মিসাইলটি নিখুঁতভাবে 11,000 কিলোমিটার দূরে অবস্থিত তার টার্গেটে আঘাত আনতে পেরেছে। দেখুন, চীনা মুখপাত্র হিসেবে প্রসিদ্ধিত চীনের যে রাষ্ট্রীয় গণমাধ্যম রয়েছে দ্য গ্লোবাল টাইমস, এই বিষয়কে কেন্দ্র করে তাদের সংবাদে নিশ্চিত করেছে যে চীন এই লং রেঞ্জের শক্তিশালী ICBM যে পরীক্ষা করবে এই বিষয়টা তারা যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এবং ফ্রান্স এই দেশগুলোকে অবহিত করেছিল। তবে এটা করেছে খুবই শর্ট টাইমে, মানে পরীক্ষা করার মাত্র কয়েক ঘন্টা পূর্বে তাদের জানিয়ে দেওয়া হয়েছে যে আমরা মিসাইল ফায়ার করছি এবং পরীক্ষা করব। এবং আন্তর্জাতিক নিয়ম অনুসারে এমনিই তো ICBM পরীক্ষায় প্রতিবন্ধকতা রয়েছে, কেউ কিন্তু পরীক্ষা করে না। এই জায়গায় চীন পরীক্ষা করেছে এবং নিয়ম অনুযায়ী কমপক্ষে 15 দিন পূর্বে এই তথ্য দেওয়া উচিত ছিল আন্তর্জাতিক নিয়ম অনুসারে যে আমরা পরীক্ষা করব এবং এই রুটে যেই সকল জাহাজ রয়েছে চলাচল করা যাবে না। ভারত কিন্তু এমনটাই করে, যদি ICBM তারা পরীক্ষা করে না তবে মিসাইল পরীক্ষার পূর্বেও তারা কিন্তু জাতিসংঘকে জানায় যে এই রুটে আমরা পরীক্ষা করব, জাহাজ চলাচল যাতে না করে। তবে চীন এই জায়গায় আন্তর্জাতিক নিয়মের কোনো তোয়াক্কা করেনি, কোনো ধরনের কিন্তু সময়ই দেয়নি আন্তর্জাতিক নিয়মকে। তাদের পরীক্ষা করার প্রয়োজন ছিল,
হঠাৎ করেই তারা জানিয়ে দিয়েছে পরীক্ষা করব এবং নজিরবিহীনভাবে ন্যাটো অন্তর্ভুক্ত দেশের আন্তর্জাতিক জলসীমায় যেটা প্রশান্ত মহাসাগরের ভেতর তাদের দ্বীপ রয়েছে সেখানে তারা ফায়ার করেছে। বিশেষজ্ঞরা বলছেন যে পরিষ্কারভাবেই কিন্তু চীন যুক্তরাষ্ট্রকে বার্তা দিচ্ছে, পশ্চিমা সামরিক জোট ন্যাটোর ভয় আমাদের দেখাতে এসো না, ন্যাটোকে তুমি যদি মধ্যপ্রাচ্যে নিয়ে আসো যুদ্ধ করতে তারপর আমি ভয় পাই না, এমনকি আমার ভূখণ্ডের কাছেও যদি ন্যাটো আসে তাতেও চীনের কোনো কিছু যায় আসে না। এখানে বলে রাখা ভালো, এই মিসাইল ফায়ারের মাত্র কয়েকদিন পূর্বেই জাপানের যিনি প্রধানমন্ত্রী রয়েছেন এবং জাপানি কর্তৃপক্ষ যুক্তরাষ্ট্রকে সরাসরি প্রস্তাব দিয়েছে যে এশিয়ার ভেতর এশিয়ান ন্যাটো তৈরি করা যায় কিনা, এই বিষয়কে কেন্দ্র করে কয়েকটি দেশ তাদের নজরে রয়েছে যে এই সকল দেশকে নিয়ে এশিয়ান ন্যাটো তারা গঠন করবে চীনের বিরুদ্ধে লড়াই করার জন্য। আর এর পরপরই কিন্তু চীন এই নতুন মিসাইল ফায়ার করেছে এবং মিসাইল ফায়ার করেছে তো করেছে, একেবারে ন্যাটো অন্তর্ভুক্ত ফ্রান্সের যে অর্থনৈতিক জলসীমা রয়েছে একেবারে সেই জায়গায়। দেখুন, চীন শুধুমাত্র যুক্তরাষ্ট্র এবং ন্যাটোকে ভয় দেখানোর জন্যই যে এমনটা করেছে বিষয়টা এরকম নয়, এই জায়গায় চীনের টেকনিক্যাল আরও একটি বড় অ্যাম্বিশন রয়েছে। চীন বর্তমানে আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি করছে, যার মাধ্যমে ব্যালিস্টিক মিসাইল বা ICBM প্রতিহত করা যাবে হাজার কিলোমিটার দূর থেকেই। আর এটারই কিন্তু সফল পরীক্ষার জন্য তারা নিজেদের মিসাইল ফায়ার করে তাদের যে সকল আবিষ্কার রয়েছে সেগুলোকে পরীক্ষা করলো। স্ক্রিনে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন চীনের একটি গোয়েন্দা জাহাজ। এই জাহাজগুলোকে নিশ্চয়ই আপনারা সবাই কম বেশি জানেন, এগুলোকে বলা হয় স্পেস সাপোর্ট। এই জাহাজগুলো কিন্তু মাঝে মধ্যে শ্রীলঙ্কা বা মালদ্বীপে নোঙর করে ভারতের মিসাইলগুলোকে পর্যবেক্ষণের জন্য। আসলে মূল জিনিসটা হলো এটা একটা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। যখন চীন তার নিজস্ব ICBM পরীক্ষা করছিল তখন এই ধরনের দুইটি জাহাজ, যেগুলোর কোড নাম্বার হলো ইয়াং 3 এবং ইয়াং 5, এই দুইটি জাহাজ যথাক্রমে নাইরুর উত্তর পশ্চিমে এবং ইয়াং 5 যেটা রয়েছে সেটা টেকোলাও দ্বীপপুঞ্জের কাছে অবস্থান করছিল এবং তারা কিন্তু চীনের এই ICBMকে নিখুঁতভাবে পর্যবেক্ষণ করছিল এবং তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আসলে কতটুকু কার্যকর সেটাও কিন্তু তারা এই সুযোগে পরীক্ষা করে নিয়েছে। দেখুন, চীন বর্তমানে যখনই বড় কিছু করে যুক্তরাষ্ট্রের কিন্তু ঘুম হারাম হয়ে যায়। এর পূর্বে চীন এমন গ্লাইডার মিসাইল পরীক্ষা করেছে যেই মিসাইল পৃথিবীকে দুইবার চক্কর দিয়েছে, তাও আবার হাইপারসনিক গতিতে। এটা দেখার পর এবং এই গতির পরও কিন্তু নিখুঁতভাবে তার লক্ষ্যবস্তুতে আঘাত করেছে সেই মিসাইল। এটা দেখার পর যুক্তরাষ্ট্রের কিন্তু মাথা ঘুরে গেছে যে চীন এই ধরনের টেকনোলজি আসলে কিভাবে তৈরি করছে। 44 বছর পর আজকে যখন 13,200 কিলোমিটার রেঞ্জের ICBM নতুন করে চীন পরীক্ষা করেছে, যুক্তরাষ্ট্রের কিন্তু ঘুম নেই, যুক্তরাষ্ট্রের ঘুম হারাম হয়ে গেছে। তাদের চিন্তায় একটা জিনিসই ঘটছে যে চীন নিশ্চিতভাবেই আন্তঃমহাদেশীয় যে ব্যালিস্টিক মিসাইল রয়েছে সেটা প্রতিহত করার যে প্রযুক্তি সেটা আয়ত্ত করে ফেলেছে, যার জন্যই কিন্তু 44 বছরের নীরবতা ভেঙে নিজের মিসাইল দিয়েই তারা সেই টেকনোলজিকে ঝালিয়ে নিল বা সফলভাবে পরীক্ষা করে নিল। দেখুন, এটা ঠিক যে একটা সময় বিভিন্ন অস্ত্র উৎপাদন এবং নতুন করে আবিষ্কারের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের দাবদাবা ছিল, তবে দীর্ঘদিন ধরে তারা কোনো কাজকাম না করে শুধুমাত্র ডলার ছাপিয়ে নিজের অর্থনীতিকে চাঙ্গা করে তারা কিন্তু এখন অস্ত্র উৎপাদন, বিশেষ করে আধুনিক অস্ত্র উৎপাদনের যে রেস রয়েছে সেখানে কিন্তু চীন এবং রাশিয়া থেকে পিছিয়ে পড়েছে, যে জিনিসটা কিন্তু তারা এখন মেনেও নিচ্ছে। হাইপারসনিক মিসাইল টেকনোলজি যুক্তরাষ্ট্র দাবি করছে তারা আয়ত্ত করে ফেলছে, তবে তাদের সামরিক বাহিনী বলছে এটা অত্যন্ত ব্যয়বহুল এবং এটা যুদ্ধক্ষেত্রে ব্যবহার উপযোগী নয়, আরও 6-7 বছর লাগবে এটাকে যুদ্ধক্ষেত্রে ব্যাপক ভিত্তিতে ব্যবহারের উপযোগী করতে। আর অপরদিকে ইরানের মতো দেশ, ইরানের কথা বাদ দিলাম, হুতিদের মতো সামরিক গোষ্ঠী হাইপারসনিক মিসাইল যুদ্ধক্ষেত্রে এখন ব্যবহার করছে। সুতরাং যুক্তরাষ্ট্র আসলে কতটুকু পিছিয়ে যাচ্ছে সেটা পরিষ্কার। তবুও অত্যন্ত জটিল এই ঘটনা প্রবাহগুলোকে কেন্দ্র করে আপনি ব্যক্তিগতভাবে কি মনে করছেন তা অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন। তো বন্ধুরা, আজকের মতো বিদায়, নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাংলাদেশকে ভালোবাসবেন। আল্লাহ হাফেজ।